সিরাজগঞ্জে কমছে যমুনা নদীর পানি বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি রংপুরে পীরগঞ্জে তিন সপ্তাহের বেশি সময় ধরে পানি নিচে তলিয়ে আছে রোপা আমন ধান ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের বাজারের জুড়ি উপজেলায় দীর্ঘ সময়ও নির্মাণ হয়নি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভূমি সংকট সমাধান হলে কাজ শুরু হবে জানিয়েছেন কর্তৃপক্ষ দর্শক আসসালামু আলাইকুম আমাজন মাই টিভি জেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সিরাজগঞ্জে যমুনা নদীর পানি হ্রাস পেয়েছে এতে করে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে পানি উন্নয়ন বোর্ড জানায় যমুনার পানি কমার কারণে বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় গত ২৪ ঘন্টায় যমুনার পানি ১৭ সেন্টিমিটার কমে বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এর ফলে বসত বাড়ি থেকে পানি নামতে শুরু করেছে পানি কমার কারণে অনেকে বাড়িতে ফেরার প্রস্তুতি নিয়েছে রংপুরের পীরগঞ্জের পাঁচগাছি ইউনিয়নের ভেকির বিল বামুনির বিল ভেলামারির বিলে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় তিন সপ্তাহের বেশি সময় ধরে পানি নিচে তলিয়ে আছে কৃষকের স্বপ্নরূপা আমন ধান দীর্ঘ সময় ধরে পানির নিচে থাকায় নষ্ট হয়েছে আমনের চারা জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েও রয়েছে শঙ্কা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি সহ কৃষি বিভাগের প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট জানাচ্ছেন শামস্তাবেজ উচ্ছ্বাস পানি নিষ্কাশনের ক্যানেল ও কালভার্টের মুখ ভরাট করে বসতবাড়ি নির্মাণ করায় বন্ধ হয়ে গেছে রংপুর পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ভেকির বিল বামনির বিল ভেলামারি বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে গেছে প্রায় শত একরেরও বেশি জমির রোপা আমন ধান পানি নিষ্কাশনের জন্য কৃষকরা ঘুরছেন প্রশাসন সহ জনপ্রতিনিধিদের দাঁড়ে দাঁড়ে নদীর পাশে জমি কিনে বাড়ি করে এইভাবে এরা বৃষ্টি বন্ধ করতেছে আমরা চাই যে ওই আগের পুল যেটা আছে ওই পুলটা খুলে দেব ছোটবেলা থেকে দেখছি এগুলো তো গম এবং পাট আবাদ হইতো এখন আমরা বড় মৌসুমে রোপণ করতেও পারি না পানির জন্য ধার দেনা করে বপন করা স্বপ্নের ফসল তলিয়ে নষ্ট হয় দিশেহারা কৃষক তাদের দাবি পানি নিষ্কাশনে স্থায়ী ক্যানেল নির্মাণ বিশেষ হয়ে গেছে আমাদের জমি ডুবে গেছে আবার সুবাদ করছি টাকা পয়সা অনেক ব্যয় করছি আবার সুবাদ হয় না পানির কারণে আমাদের এই তিন বিলের পানি যাতে সুন্দরভাবে পিছনে দিয়ে বাইর হয়ে যায় এবং এই তিন বিলের শত শত জমি আবাদ সুষ্ঠু হোক এটা আমাদের প্রত্যাশা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন বলছে দ্রুত সময়ে যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায় সে চেষ্টা অব্যাহত রয়েছে ধান কিছু নষ্ট হয়ে গিয়েছে তারপরেও যদি এখনো পানি নিষ্কাশন করা যায় তাহলে অথচ চিকন ধান আবার তারা নতুন করে লাগাইতে পারে এই সমস্যাটা যেন আজকেই দ্রুত সমাধান হয় আমাদের উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এখানে পানি নিষ্কাশনের যে স্থায়ী সমাধান এটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার এটা সময় নিয়ে এখানে বিভিন্ন স্পটগুলো পর্যবেক্ষণ করে ফিজিবিলিটি স্টাডি করে এটার ব্যাপারে ডিসিশন নেওয়া হবে কৃষি বিভাগ বলছে জেলায় যে সকল আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা সেটি কোনো প্রভাব পড়বে না আর তলিয়ে যাওয়া অনেক চারা এখনো ভালো রয়েছে তবে জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে যে জমিগুলো নষ্ট হয়েছে এখনো আমাদের পর্যাপ্ত চারা আছে সেই চারাগুলো দিয়ে এখন আমরা পুনঃরোপণ করতে পারবো পীরগঞ্জের পাঁচগাছি ইউনিয়নের এই যে সমস্যা সংকুল একটা জায়গার ঘটনাটা যেটা অলরেডি অবহিত হয়েছি আমরা শামস্তাবেজ উচ্ছ্বাস মাই টিভি নিউজ ডেস্ক সারা দেশের মতো সীতাকুণ্ড উপজেলাতেও ডেঙ্গু পরিস্থিতি বাড়ছে চট্টগ্রাম জেলায় আগস্ট মাসে ডেঙ্গু রোগে মৃত্যুবরণ করেছে ২৮ জন তার মধ্যে সীতাকুণ্ড উপজেলায় একজন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে আগের চেয়ে ডেঙ্গু রোগী কিছুটা কমছে জানান উপজেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর নূর উদ্দিন রাসেল গত ২৪ ঘন্টায় ১২৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫২ জন রোগী জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ বলেছেন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির বিজয় নিশ্চিত করতে হবে গতকাল ময়মনসিংহে চরনীলখিয়া ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সম্মেলনে ভার্চুয়াল বক্তব্যে তিনি এই কথা বলেন ইউনিয়ন শাখার আহ্বায়ক এমদাদুল হক লিটনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আওয়াল সেলিম সহ
সারা দেশে সম্পূর্ণ হলেও মৌলভীবাজারের জুড়ি উপজেলায় এখনো নির্মাণ হয়নি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। এ নিয়ে হতাশ স্থানীয় মুক্তিযোদ্ধারা। ভূমি সংকট সমাধান হলেই কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিনিধি মনিরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মহিবুল কাদের। দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করে মাঠে নেমেছিলেন মুক্তিযোদ্ধারা সেই সব সংগ্রামীদের সম্মাননা জানাতে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দাপ্তরিক কার্যক্রম অধিক সুষ্ঠু ও সুচারুভাবে সম্পন্ন করতে সারা দেশেই মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স নির্মাণ হয়েছে। কিন্তু মৌলভীবাজারের জুড়ি উপজেলাতেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ হয়নি। এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। দীর্ঘদিন আমরা এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অপেক্ষায় আছি। আমার মনে হয় বাংলাদেশের কোনো উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বাকি নাই, শুধু জুড়িতেই বাকি। 60টি উপজেলার মধ্যে 6টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গঠন করা হয়েছে। আমি দীর্ঘ 10-12 বছর যাবৎ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জন্য বিভিন্ন স্থান নির্ধারণ করে দেওয়া সত্ত্বেও এই মামলা মোকদ্দমার কারণে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গঠিত হয়েছে না। আমাদের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি আকুল আবেদন জানাচ্ছি অতি সত্তর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স জুড়িতে বানানোর জন্য। স্থান সংক্রান্ত জটিলতায় কমপ্লেক্স নির্মাণের কাজ আটকে আছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, আপনারা দ্রুত আমাদের এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ব্যাপারে একটা উদ্যোগ নেবেন। মুক্তিযোদ্ধাদের পছন্দ করা জমির মালিকানা সংক্রান্ত জটিলতায় এতদিন কাজ শুরু না হলেও শীঘ্রই নতুন জমিতে কাজ শুরু হবে জানালেন প্রকৌশল অধিদপ্তর। প্রশাসনিক অনুমোদন পেয়েছি ভূমি অধিগ্রহণের জন্য এবং এই পত্রটি এসল্যান্ড অফিসে দেওয়া হয়েছে। তারা ভূমি দাম নির্ধারণ করে দিলে এটা ল্যান্ড অ্যাকুইজিশন করার পরে আমরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করতে পারব। দ্রুত সব ধরনের সমস্যা কাটিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ হবে এমনটাই প্রত্যাশা করছেন জুড়িবাসী। মহিবুল কাদের, মাইটিভি নিউজ ডেস্ক। নেত্রকোনার দুর্গাপুরের বড় ব্রাট্টা বাজারে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে তারুণ্যের জয়ধ্বনি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান খান আখির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাকৈর গড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মুজিবুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি ও অর্থ নিয়ে বিরোধের জের ধরে পিতার হাতে পুত্র খুন হওয়ার ঘটনায় পিতার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শারমিন নিগার এই আদেশ দেন। সেই সাথে আসামিকে 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী জোনের অস্থায়ী অফিস কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। মেঘনার রোডে সিটি কর্পোরেশনের নিজস্ব জমিতে গতকাল বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহেদ আহসান রাসেল সহ অন্যান্য ব্যক্তিবর্গ। মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, দুপুরে মফিতুল্লাহ হাওলাদার কান্দি গ্রামের একটি সেতুর নিচে গোসল করতে নামে এলাকার বেশ কয়েকজন শিশু, তাদের সাথে গোসল করতে নামে হুজাইফা এবং হামিম। এ সময় হঠাৎ করেই স্রোতে ডুবে যায় হুজাইফা ও হামিম। গোসল করতে থাকা অন্য শিশুরা উপরে উঠে চিৎকার করলে স্থানীয়রা পানিতে নেমে চেষ্টা চালিয়ে হামিমকে উদ্ধার করে। পরে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 শিশুকে মৃত ঘোষণা করেন। 2021 সালের 8 জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জের কারখানার আগুনে পুড়ে 54 জনের মৃত্যুর ঘটনায় মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহিন শাহ আজাদ সহ 6 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। বিষয়টি নিশ্চিত করেছে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ঘটনার 2 বছর পর অভিযোগপত্র দাখিল করা হল। আসামিদের বিরুদ্ধে অবহেলায় মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। কসবায় 6 কেজি ভারতীয় গাঁজা পাচারকালে একটি প্রাইভেট কার সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কসবা থানা অফিসার ইনচার্জ জানান, কসবা 2 সৈয়দাবাদ সড়কের হাজিপুর থেকে গাঁজা সহ 2 জন আটক করে কসবা থানা পুলিশ, এবং এ সময় গাঁজা পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। আটককৃত আসামি 2 জন নারায়ণগঞ্জের বাসিন্দা।
এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে কালকিনিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। গতকাল উপজেলা আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা বাজারে এই ঘটনা ঘটে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, খবর পেয়ে কালকিনি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে বরিশালের গৌরনদী পৌরসভার 3 নং ওয়ার্ডে 347টি কার্ডধারী পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারিসুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎ পৃষ্ঠে 3 নির্মাণ শ্রমিক মারা গেছে। সোমবার উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা নামক গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, নির্মাণ কাজের সময় রড বৈদ্যুতিক লাইনে লাগে, এতে 3 শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদারীপুর জেলা সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় অল্পের জন্য শিশু ওয়ার্ডে থাকা 8 শিশু রোগী ও স্বজনরা রক্ষা পেয়েছে। সোমবার হাসপাতালের 5ম তলার শিশু ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও সাধারণ রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে একটি চার্জার ফ্যান ব্যাটারি বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। মৌলভীবাজার জেলার জুড়িতে হাতির আক্রমণে এক মানুষের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার সাগরনাল ইউনিয়নের বাসমহলের পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মাহুতের নাম গোলাম মোস্তফা। জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত হুমায়ুন কবির বলেন, হাতির আক্রমণে মাহুতের মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শেরপুরে দুর্বৃত্তের হাতে খুন হওয়া অটো চালক উজ্জ্বলের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে র্যাবের নারী কল্যাণ সমিতি। সোমবার শেরপুর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে নগদ 50,000 টাকা উজ্জ্বলের স্ত্রীর হাতে তুলে দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 14 ময়মনসিংহ অঞ্চলের অধিনায়ক অতিরিক্ত DIC মোহাম্মদ মহিবুল ইসলাম খান। র্যাবের এই আর্থিক সহায়তা দানকালে র্যাব 14 কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান, শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল উপস্থিত ছিলেন। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি APA র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই অর্জনে আনন্দে ভাসছে শিক্ষক ও শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। আগামীতে বিশ্ব র্যাঙ্কিংয়ে এই বিশ্ববিদ্যালয় স্থান করে নেবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। সিলেট থেকে শাহিন আহমেদের ক্যামেরায় মৃণালকান্তি দাসের রিপোর্ট, জানাচ্ছেন আমেনাহিরা। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি APA র্যাঙ্কিংয়ে দেশের 46টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিপ্রবি। আগামীতে এই বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষস্থান সহ বিশ্ব র্যাঙ্কিংয়ে সম্মানজনক স্থান দখল করবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। এই অর্জনটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য, আমাদের প্রতিটি শিক্ষার্থীর জন্য একটা গর্বের বিষয়। ইনফ্রাস্ট্রাকচারাল যে আসলে উন্নতিটা হচ্ছে, এটা আসলে যদি হইতে থাকে তাহলে মনে হয় যে বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডের মধ্যেই ফার্স্ট একটা লিডারশিপ পজিশনে থাকবে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও এই অর্জনে সন্তোষ প্রকাশ করেন। ডেফিনেটলি ইউনিভার্সিটির একজন সহকর্মী হিসাবে, ইউনিভার্সিটির পরিবারের সদস্য হিসাবে এটার জন্য তো এই অনুভূতি তো খুব পজিটিভ এবং আমি খুব গর্ববোধ করি। এবং ইনশাল্লাহ আগামী তো এই পজিশন আরও এক ধাপ উপরে উঠে আমরা তো ফার্স্ট পজিশনে চলে যাব। সবার আন্তরিক প্রচেষ্টায় শুদ্ধাচারের কারণেই বিশ্ববিদ্যালয়টি দ্বিতীয় স্থান অধিকার করতে পেরেছে বলে জানিয়েছেন প্রভিসি। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে গবেষণার পাশাপাশি APA প্রোগ্রামের আওতাধীন শুদ্ধাচারের মাধ্যমে আমাদের সকল দায় দায়িত্ব পালন করছি, আমরা জবাবদিহিতামূলক দায়িত্ব পালন করছি সকলেই মিলে, এই জন্যই আজকে আমাদের এই সুফল বয়ে আনছে। সিলেট বিভাগের সর্বোচ্চ বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি প্রযুক্তি খাতে আরও বেশি ভূমিকা রাখবে এমন আশা সিলেটবাসীর। আমিনা হীরা, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
সিরাজগঞ্জে কমছে যমুনা নদীর পানি, বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি। রংপুরের বীরগঞ্জে তিন সপ্তাহের বেশি সময় ধরে পানি নিচে তলিয়ে আছে রোপা আমন ধান, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। এবং মৌলভীবাজারের জুড়ি উপজেলায় দীর্ঘ সময়েও নির্মাণ হয়নি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ভূমি সংকট সমাধান হলেই কাজ শুরু হবে জানিয়েছেন কর্তৃপক্ষ। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়াও ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।